আসসালামু আলাইকুম। ইসলামিক নতুন নতুন জালসা ও গজলগুলোর প্রতি আমাদের এই টিটিএস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটিকে প্রেস করুন সবার আগে নতুন ভিডিওগুলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিহিল কারীম, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। মা আতাকুম রাসূলু ফাখুযুহু আমা নাহাকুম আনহু ফান্তাহু। সাদাকাল্লাহু মাওলানা আল-আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম, ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাকিরিন ওয়া শাকিরিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিন সুবহানাহু তাআলার জন্য। অতঃপর বিশ্ব রাসূল, বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণিত শান্তির ধারা, দরুদ ও সালাম বর্ষিত হোক, বলুন আল্লাহুম্মা আমিন। ব্রাদারান ইসলাম, আজকের আলোচনা যে মৃত ব্যক্তিকে দাফন করার পর তার কবরে মাটি দেওয়ার সময় কোনো দোয়া পড়া যাবে কিনা। হানাফি মাজহাব মান্যকারীগণ মৃত ব্যক্তিকে মাটি দেওয়ার সময় একটি আয়াতে কারিমা পড়ে মাটি দেয়। এ বিষয় নিয়ে বর্তমান সময় কিছু ওয়াহাবি নাজদি নামধারী আহলে হাদিস তারা বলে যে কোনো কেতাবে নাই, পড়া নাজাইজ, বেদাত। বিভিন্ন রকমের কটূক্তি এ সম্পর্কে করে থাকে। আজি জানে মোহতারাম, আপনাদের অবগতির জন্য বলি যে হানাফি সুন্নি অনুসারীগণ মৃত ব্যক্তিকে মাটি দেওয়ার সময় যে দোয়াটি পাঠ করে মাটি দেয়, এটা কোরআন শরীফের একটা আয়াত। আর কোরআন শরীফের আয়াত পড়া কোনোদিন নাজায়েজ হতে পারে না, বেদাত হতে পারে না, শরীয়ত বিরোধী হতে পারে না। দেখুন কোরআন শরীফ 16 পারা সূরা তোহা আয়াত নম্বর 55, রব্বুল আলামিন বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। অর্থ, আমি জমিন থেকেই তোমাদেরকে সৃষ্টি করেছি, সেটার মধ্যেই তোমাদেরকে আবার নিয়ে যাব এবং সেটা থেকে পুনরায় তোমাদেরকে বের করব। তো সুন্নি হানাফি অনুসারীগণ মাটি দেওয়ার সময় এ আয়াতে কারিমা পাঠ করে মাটি আপনার দেয়। প্রথমবার যখন মাটি দেয় কবরে তখন বলে মিনহা খালাকনাকুম, দ্বিতীয়বার যখন মাটি দেয় সেই সময় বলে অফিহা নুঈদুকুম, তৃতীয়বার যখন মাটি দেয় তখন বলে ও মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কোরআন শরীফের আয়াত পাঠ করলে কোনোদিন নাজায়েজ হয়, কোনোদিন নিষেধ হয়? এ নামধারী ওয়াহাবি নাজদি আহলে হাদিসগণ সুস্থ সমাজে বিশৃঙ্খলার সৃষ্টি করার জন্য এই দোয়াটি পড়াকে তারা নাজায়েজ বলে থাকে, বেদাত বলে থাকে, মানুষকে বারণ করে থাকে। বেরাদার, তাদের এ কটূক্তি, এ আয়াত পড়া সম্পর্কে শরীয়ত বিরোধী, অইসলামিক এবং মানুষের মধ্যে কেবলমাত্র বিভ্রান্তির সৃষ্টি করাই হচ্ছে তাদের মূল লক্ষ্য। তাদের যে সমস্ত কুফরি আকিদাগুলি রয়েছে সেই সমস্ত কুফরি আকিদা বিষয়গুলিকে ঢাকা চাপা দেওয়ার জন্য এই সমস্ত মুস্তাহাব বিষয়গুলি নিয়ে সুস্থ সমাজে বিভ্রান্তির তারা সৃষ্টি করে থাকে। আমি সুন্নি হানাফি জনগণকে অনুরোধ করব, তাদের বিভ্রান্তিতে পা না দিয়ে, তাদের ষড়যন্ত্রে পা না দিয়ে আপনি সুন্নি হানাফি মশলার উপরে আমল করুন। দেখুন তার সপক্ষে আপনাকে দু একটি কেতাব দেখায় বেরাদার। এই কেতাবটির নাম ফাতোয়ায়ে শামি। যে কেতাবটির মধ্যে তিনটি কেতাব রয়েছে, এর পূর্বেও আমি বিভিন্ন আলোচনাতে বলেছি, এই কেতাবটির মধ্যে তানবিরুল আবসার, দুররে মুখতার, রদ্দুল মুহতার তিনটি কেতাবের সমষ্টিতে এই কেতাবটি আজকে প্রকাশিত হয়েছে। যে কেতাবটি আল্লামা ইবনুল আবেদিন রহমাতুল্লাহ আলাই একত্রিত করেছেন বেরাদার, এই কিতাবের পিওর আরবিতে লিখা এই কেতাবটি, এবং এই কেতাবটি সমগ্র পৃথিবীতে সুন্নি হানাফি ফেকা শাস্ত্রবিদ এবং মুফতিগণ লাইব্রেরিতে রাখেন এবং এই কেতাব দেখে
ফাতোয়া প্রদান করেন। ব্রাদার, এই কেতাবের তৃতীয় খণ্ডের 143 পেজে বর্ণিত হয়েছে, দেখুন পরিষ্কারভাবে, যে কলা ফিল জওহারাতে, জওহারাতে বলা হয়েছে ইয়াকুলু ফিল হাসিয়াতিল উলা, প্রথমবার মাটি দেওয়ার সময় বলবে মিনহা খালাকনাকুম, অফি সানিয়াতে, আর দ্বিতীয়বার মাটি দেওয়ার সময় বলবে অফি হানুইদুকুম, অফি সালেসাতে, আর তৃতীয়বার মাটি দেওয়ার সময় বলবে অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বেরাদার, তাহলে ফাতোয়ায়ে স্বামী হতে প্রমাণিত হলো যে মাটি মাথার দিক থেকে চুল্লু অর্থাৎ মুঠ পূর্ণ করে মাথার দিক থেকে মাটি আপনার তিনবার দেবে। প্রথমবার দেওয়ার সময় বলবে মিনহা খালাকনাকুম, দ্বিতীয়বার দেওয়ার সময় বলবে অফিহা নুইদুকুম, তৃতীয়বার দেওয়ার সময় বলবে অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা ফাতোয়ায়ে স্বামীতে আপনার বর্ণিত হয়েছে। ব্রাদারান ইসলাম, আপনাদের কে দ্বিতীয় কেতাব দেখায়, তারা বলছে কোনো কেতাবে নাই। এ ব্রাদার, এরা তাদের পাকা ভণ্ডামি, এদের তাদের চালাকি, মানুষকে বিভ্রান্ত করায় একমাত্র তাদের উদ্দেশ্য। দেখছেন কেতাবটি আল ফাতাওয়ায়ে আলমগিরিয়া আল মারুফ ফাতাওয়ায়ে হিন্দিয়া, এই কিতাবের প্রথম খণ্ডের 227 পেজে, 227 পেজে বর্ণিত হয়েছে পরিষ্কারভাবে ইয়াস্তাহাব্বু লিমান শাহিদা দাফনাল মাইয়্যিতি আইয়াহসুয়া ফি কবরিহি সালাসা হাসিয়াতিন মিনাত তুরাবি বিয়াদাইহি জামিআন ওয়া ইয়াকুনু মিন কিবালি রাসিল মাইয়্যিতি ওয়া ইয়াকুলু ফিল হাসিয়াতিল উলা মিনহা খালাকনাকুম অফি সানিয়াতি মিনহা খালাকনাকুম অফি হানুইদুকুম অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা অফি সালিসাতি অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা কাজা ফিল জওহারাতি নাইয়ারা। বেরাদার, পরিষ্কারভাবে বলা হয়েছে যে মৃত ব্যক্তিকে দাফন করার সময় যে ব্যক্তি উপস্থিত থাকবে তার জন্য মুস্তাহাব যে তার কবরে তিনবার মাটি দিবে, তিন মুঠ ভর্তি করে মাটি তিনবার মাটি দিবে, এবং সে মাটিটা দিবে তার মাইয়াতে, মৃত ব্যক্তির মাথার দিক থেকে, এবং বলবে প্রথমবার মাটি দেওয়ার সময় মিনহা খালাকনাকুম, দ্বিতীয়বার মাটি দেওয়ার সময় বলবে মিনহা খালাকনাকুম অফি হানুইদুকুম অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, তৃতীয়বার বলবে অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এইরকমই জওয়াহিরুন নাইয়ারা কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে। বেরাদারান ইসলাম, তবে ভারতবর্ষের যে মোগল শাসকগণের মধ্যে শ্রেষ্ঠ শাসক জিন্দা পীর সম্রাট ঔরঙ্গজীব আলাইহি রহমা রিদওয়ানের নেতৃত্বে আজকে সেই সময়কালের হানাফি মাজহাবের শীর্ষ স্থানের উচ্চাঙ্গের 500 জন ফেকা শাস্ত্রবিদকে একত্রিত করে লক্ষাধিক টাকা খরচ করে যে কেতাবটি দীর্ঘদিন ধরে প্রণয়ন করে বিশ্বের হানাফি মাজহাব মান্যকারীদেরকে উপহার দিয়ে গিয়েছেন, সেই কিতাবের প্রথম খণ্ডের 227 পেজে পরিষ্কারভাবে বর্ণিত হয়েছে যে মাটি দেওয়ার সময় এই দোয়াটি পাঠ করা মুস্তাহাব। আজিজানে মোহতারাম, আপনা দেখুন কিতাবটি এ ভারতবর্ষে সুপরিচিত কিতাব, কিতাবটির নাম বাহারে শরিয়াত, যে কিতাবটি রাইটার সদরুল উলামা সদরুল শরিয়া মুফতি আমজাদ আলী আলাইহি রহমা রিদওয়ান, এই কিতাবে পরিষ্কারভাবে চতুর্থ খণ্ডে 845 পৃষ্ঠা, 845 পৃষ্ঠার মধ্যে বর্ণিত হয়েছে যে তখতে লাগানে কে বাদ মাটি দি যায়, তখতা লাগানোর পর মাটি দা যেন দেয় মুস্তাহাব হাই মুস্তাহাব হাই সুরহানে কি তরফ দুনো হাতু সে তিনবার মাটি ডালে মাথার দিক থেকে দুই হাত দিয়ে তিনবার মাটি দিবে, পহলি বার কাহে প্রথমবার বলবে মিনহা খালাকনাকুম, দুসরি বার অফিহানুইদুকুম, দ্বিতীয়বার বলবে অফিহানুইদুকুম, তেসরি বার, তৃতীয়বার বলবে অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এ বেরাদা, এ বাহারের শরিয়াত হতে এ মশলা দিবা লোকের নাই প্রমাণিত। বেরাদা দেখুন আর একটি কেতাব, এই কেতাবটির নাম কানুনের শরিয়াত, এই কেতাবটির নাম কানুনের শরিয়াত,
যে কেতাবটি রাইটার ফকিহে আজাল মুতাকাল্লিমে আজাল উস্তাদুল উলামা হযরত আল্লামা মুফতি শামসুদ্দিন আহমদ সাহাব রেজবি আলাইহি রহমা রিদওয়ান, এই কিতাবের প্রথম খণ্ডের 167 পেজে পরিষ্কার ভাবে বর্ণনা করেছেন যে তক্তা লাগানোকে বাদ, তক্তা লাগানোর পর মাটি দি যায়, মাটি দেওয়া হবে মুস্তাহাবিহায়, যে সুরহানি কি তরফ দুনো হাতু সে তিনবার মাটি ডালে, মাথার দিক থেকে তিনবার মাটি দেবে। পহলি বার কাহে, প্রথমবার বলবে মিনহা খালাকনাকুম, দুসরি বার দ্বিতীয়বার বলবে অফিহা নুইদুকুম, তেসরি বার তৃতীয়বার বলবে মিনহা নুখরিজুকুম, তারা তো নুখরা, ফের বাকি মাটি খুরফি ফাওড়ে বগাইরা জিস চিজ সে হো সাকে কবর পর ডালে। এ বেরাদার হাতে প্রমাণিত হয় যে কবরে মাটি দেওয়ার সময় এই দোয়াটি পড়া যাই, এটা কোরআন শরীফের একটি আয়াত, আর কোরআন শরীফের আয়াত পাঠ করা নাজাইজ কেমন করে হয়, বেদাত কেমন করে হয়? বেরাদার, এ কোরআনের আয়াত পাঠ করলে সওয়াব পাওয়া যায়, বেরাদার ইহা পাঠ করা যাই। কোরআন শরীফ পাঠ করলে প্রত্যেকটি অক্ষরের পরিবর্তে 10 করে নেকি পাওয়া যায়, তাই হানাফি মাযহাব মান্যকারীগণ মৃত ব্যক্তিকে দাফন করার পর তাদের কবরে মাটি দেওয়ার সময় বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে এই দোয়াটি পাঠ করে আপনার মাটি দেয়, এ কবরে মাটি দেওয়ার এই দোয়াটি পাঠ করা যায় মুস্তাহাব মুস্তাহাসান। ব্রাদারান ইসলাম, আমি একজন সুন্নি হানাফি মসলাকে আলা হযরত মান্যকারী হিসাবে আজকে পশ্চিমবঙ্গের বাংলাদেশের আজ লামাজাবি গায়র মুকাল্লিদ নামধারী আহলে হাদিস ওহাবি নাজদীদেরকে চ্যালেঞ্জ করতেছি যে মাটি দেওয়ার সময় এই দোয়াটি পাঠ করা দলিল সহকারে নাজায়েজ প্রমাণ করা অতীত তাদের পক্ষে সম্ভব হয়নি, মৃত্যু পর্যন্ত নাজায়েজ প্রমাণ করা সম্ভব হবে না, হবে না। বেরাদার, এখান থেকে আমার আলোচনার সমাপ্তি ঘোষণা করছি। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।